সম্মানিত আসসালামু আলাইকুম, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাই এবং বিচ্ছেদ নিয়ে তো অনেকেই আছে যারা অনেককে ভালোবাসেন এবং তাকে বশীকরণ করতে চান, কিন্তু কোনোভাবেই তাকে বশীকরণ করতে পারেন না। তো তাদের জন্য আজকে আমি দুইটা কাছে শিখে যেতে হবো, এই যে শিখর দেখতে পাচ্ছেন এবং এই বন্ধুরা, এই দুইটা গাছের শিকড় আপনারা অনেকেই জানতে চাইবেন যে এই দুইটা গাছের শিকড় কি গাছের শিকড়। তো বন্ধুরা, এখানে আছে একটি হলো শেখ চক্রবর্তী এবং একটি আছে শেখ মাতাল গাছের শিকড়। আজকে আমি এই দুইটা গাছের শিকড় দিয়ে আপনাদের বশীকরণ শিখাবো এবং শিখাবো হলো বিচ্ছেদ। তো বন্ধুরা, অনেকেই আছে যে যাদের সাথে 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 খুবই ক্ষতি করতে থাকে, যে ক্ষতি করলেই ব্যবহার করবেন, ক্ষতি ছাড়াই কেউ ব্যবহার করবেন না, আমার বিদ্যা দিয়ে এসব ফলাবেন না, কারণ ভালো দেখে জন্য আমি হলে আপনাদের সাথে আছি। তো বন্ধুরা, আগে বলে নেই বসে কষ্ট করার জন্য, তো অনেকেই আছে যারা কাউকে ভালোবাসে কিন্তু পায় না, তো পছন্দ হতেই পারে, তো পছন্দ হলে হলেই তার উপায়ও আছে তাকে বশীকরণ করার জন্য। তো বন্ধুরা, এই জন্য আমি আমার চ্যানেল থেকে আপনাদের শেখাবো কিভাবে কাউকে বশীকরণ করবে। তো যাই হোক, আপনারা প্রথম যেটা করবেন সেটি ভেবে ভেবে সেটি এবং ভেবে ভেবে ঠিক আছে সেটি। তো বন্ধুরা, বন্ধুরা, এই দুইটা শিকড় আপনারা নেবেন, নেওয়ার পরে এভাবে নেবেন, এভাবে নেওয়ার পরে একটি মাদুরে নেবেন, নেওয়ার পরে মাদুরের ভিতরে ঢুকাই দেবেন, ঢুকাই দেবার সময় এটি নিয়ত করে নেবেন, নিয়ত করার পরে আস্তে আপনি ব্যবহার করলে আপনার আপনি যার উদ্দেশ্য করে বশীকরণ করবেন তার নাম ধরে নেবেন, নেওয়ার পরে মাদুরের ভিতরে ঢুকাবেন, ঢুকে ব্যবহার করবেন। আর ব্যবহার করার নিয়ম হলো আপনি বাম হাতে বা মাঝেতে ব্যবহার করতে পারেন বা গলাতেও ব্যবহার করতে পারেন, এবং এটি হলো ব্যবহার করবেন শনিবার এবং মঙ্গলবার দিন। আর এই গাছের শিকড় তুলবেন, আপনার তোলারও নিয়ম আছে, না তুললে কাজ হবে না, এই শিকড় তুলবেন আপনার অমাবস্যা পূর্ণিমা অথবা চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণের সময়, এবং তা যদি না হয় তাহলে শনিবার বা মঙ্গলবার তুললে আপনার কাজ হবে, কিন্তু ওই দিনগুলো তুললে একটু বেশি কাজ হওয়ার সম্ভাবনা আছে, কারণ কিছু কিছু গুরুত্বপূর্ণ দিন থাকে যে গুরুত্বপূর্ণ দিনে একটু বেশি কাজ হবে। সো বন্ধুরা, তো আসুন আমরা এবার জেনে নেই যে কিভাবে বিশ্বাস ঘটাতে হবে। তো বিশ্বাস ঘটাবার জন্য আমার এখানে দুইটা শিকড় আছে, আপনারা যে দুইটা শিকড় দেখতে পাচ্ছেন, এখানে একটি শিকড় আছে অর্জুন গাছের শিকড়, এটি হলো অর্জুন গাছ আর এটা হলো গর্জুন গাছের শিকড়। তো আপনারা জানেন যে অর্জুন গাছ এবং গর্জুন গাছের শিকড় যদি কোথাও রাখা হয় তাহলে মারামারি হয় বা গন্ডগোল হয়। তো বন্ধুরা, আমি আপনাদের দেখাবো যে কিভাবে বিশ্বাস। তো আপনারা যেটা করবেন, শনিবার এবং মঙ্গলবার দিন বাজারে যাবেন, বাজারে যাওয়ার পরে নতুন গামছা বিক্রি হয়, এক দামে একটা গামছা কিনে আনবেন। তো গামছা কিনে আনার পরে না হলে ওইখান থেকে একটা সুতো বাইর করে আনবেন, তো এমন একটা সুতো নিয়ে আনবেন, নিয়ে আসার পরে যার যার বিশ্বাস করবেন তার নাম ধরবেন, এবং যদি ছেলে হয় ছেলে এবং ছেলের বাপের নাম, আর মেয়ে হলে মেয়ে বাপের নাম, আর আপনারও সেম নাম দেওয়ার পরে এরকম বলবেন যে যার উদ্দেশ্য করে এটা করতেছি তারা যেন বিশ্বাস হয়ে যায়, বলে এরকম এরকম করে প্যাচি
দিয়ে আপনি যদি সেই যার বিশ্বের করবেন, বাসার যদি চালের বাটায় বা বাসার সাথে যদি এটা রেখে ফিরে আসতে পারেন, তাহলে মনে করেন যে কিছু সময় পরেই তাদের বাসায় ঝগড়া শুরু হয়ে যাবে। ঝগড়া শুরু হওয়ার পরেই দেখবেন যে বাসা থেকে সবাই চলে গেছে এবং বিশাল ঝগড়া লেগে যাবে। তো বন্ধুরা বুঝতেই পারছেন, এবং ঝগড়া যদি খুবই লেগে যায় তো আপনার আবার এটা কাটারও সিস্টেম আছে, এটা খুলে ফেলে দেবেন, দিলে ঝগড়া হয়ে যাবে। তো বন্ধুরা আজ আমি আপনাদের শিখালাম দুইটা জিনিস, একটি হলো ঝগড়া লাগানোর জন্য এবং আরেকটি হলো ঝগড়া থামানোর জন্য ভালোবাসা তৈরি করি। তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো প্লিজ জানাবেন, এবং সাথে আছেন সবাইকে অনেক ধন্যবাদ। এবং যদি কারোর কোনো বিষয়ে প্রয়োজন হয়ে থাকে তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি বিভিন্ন রকম কবিরা এবং আপনার তান্ত্রিক বিষয়ে রোগী দেখে থাকি, যে কোনো বিষয়ে। তো বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে কোনো বিষয়ে আমার ডিসক্রিপশন নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।